नमस्कार, आमादेर हाथे ये कनिष्ठा आंगुलेर नीचे जे बुध पर्वत बा मार्कारी माउंट रोयेछे, ये बुध पर्वते कारोर कारोर देखा जाए जे एक बा एकाधिक रेखा एरकम उलम्ब भावे बा लम्बालम्बी भावे बा किछुटा तीर्यक भावे रोयेछे। ये रेखा जदि आपनार हाथे थाके बुध पर्वते তাহলে তার কি ফল হয়ে থাকে, তার পজিটিভ প্রভাব কি হয়ে থাকে, আর যদি কোনো নেগেটিভ প্রভাবও থাকে তা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমত আমাদের হাতে এই বুধ পর্বত কি নির্দেশ করে থাকে, বুধ পর্বত নির্দেশ করে থাকে আমাদের বৌদ্ধিক ক্ষমতাকে, অর্থাৎ আমাদের বুদ্ধিমাত্রাকে, আমাদের বাণী বা কথাবার্তা, যোগাযোগ, বিজ্ঞান, গণিত, হিসাব শাস্ত্র, ব্যবসাকে নির্দেশ করে থাকে বুধ গ্রহের পর্বত। এখন এই বুধ পর্বতটা যদি ডেভেলপ থাকে, অর্থাৎ প্রসারিত অনেকটা জায়গা জুড়ে বা উচ্চ দেখা যায়, তাহলে তার মধ্যে কথাবার্তা বলার শৈলী খুব ভালো থাকে, যে কোনো পরিস্থিতি বা যে কোনো জায়গায় এরা সহজেই মানিয়ে চলতে পারেন, তার মধ্যে বুদ্ধিমাত্রা অধিক থাকে, সেই জন্য বুদ্ধিমাত্রা দ্বারা এরা বিপরীত পরিস্থিতিকেও নিজের অনুকূলে নিয়ে আসতে পারে। এখন এই ধরনের বুধ পর্বতে উলম্ব রেখাকে প্রাচীন ভারতীয় শাস্ত্রে একে জ্ঞান বিজ্ঞানের রেখাও বলা হয়, আর পাশ্চাত্য শাস্ত্রে একে হিলিং স্টিগমাটা বলা হয়ে থাকে। কিন্তু কেন এমন নাম দেয়া হয়েছে? প্রথমত এই রেখা যার হাতে থাকে তার জ্ঞান অর্জনে, বিজ্ঞানে অধিক রুচি দেখা যায়। যারা বিজ্ঞান মনস্ক মানুষ, গণিতজ্ঞ, বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেন, বৈজ্ঞানিক মানুষ, হিসাবশাস্ত্রে খুব পটু, তাদের হাতে এই ধরনের বুধ পর্বতে উলম্ব রেখা দেখা যায়, তাই এই রেখাকে জ্ঞান বিজ্ঞানের রেখাও বলা হয়ে থাকে। এখন এই রেখার দ্বিতীয় প্রভাব হলো এদের মধ্যে হিলিং ক্যাপাসিটি অত্যাধিক বেশি পরিমাণে থাকে, অর্থাৎ এরা অন্যের দুঃখ কষ্টকে খুব সহানুভূতির সাথে শোনে, স্পর্শ দ্বারা, কথাবার্তার মাধ্যমে একজনকে সান্ত্বনা দেয়া, তার দুঃখকে কমানোর ক্ষমতা এদের মধ্যে দেখা যায়, আর সমস্যা থেকে বের হওয়ার সঠিক পরামর্শ এরা দিয়ে থাকে। তাই এরা একজন ভালো পরামর্শদাতা বা গাইড হতে পারে, যারা মানুষকে সঠিক দিকদর্শন দিয়ে থাকে। কোনো আধ্যাত্মিক গুরু বা ধর্মগুরুও এরা হতে পারেন, কোনো মোটিভেটারও হতে পারেন, যারা ঘরে বাইরে সোশ্যাল মিডিয়াতে মানুষকে মোটিভেট করে থাকেন, আর যাদের পরামর্শে বা যাদের স্পিচে মানুষ উদ্বুদ্ধ হয়ে যায়। এরা আবার জ্যোতিষীও হতে পারেন, কোনো পামিষ্ট হতে পারেন, অর্থাৎ হস্তরেখাবিদও হতে পারেন, যারা ডাক্তার, নার্স বা ব্যবসায়িক পরামর্শদাতা হিসাবে কাজ করেন, তাদের হাতেও এই ধরনের হিলিং স্টিগমাটা দেখা যেতে পারে। এখন সব হাতেই এই হিলিং স্টিগমাটা সমান ফল দেয় না। কারোর হাতে যদি দেখা যায় এই ধরনের বুধ পর্বতে একটিমাত্র উলম্ব রেখা রয়েছে, তাহলে তার মধ্যেও হিলিং ক্যাপাসিটি থাকে, কিন্তু তা অল্প থাকবে। কিন্তু আপনার হাতে আগে থেকে কোনো বুধ পর্বতে উলম্ব রেখা ছিল না, হঠাৎ করে দেখছেন যে বুধ পর্বতে একটি স্পষ্ট উলম্ব রেখা তৈরি হয়েছে, তাহলে তা আকস্মিক বা হঠাৎভাবে অর্থলাভের বা ধনলাভের ইঙ্গিত দিয়ে থাকে। এখন বুধ পর্বতে যদি কারোর এইরকম দুটি উলম্ব রেখা থাকে, তাহলে তা বেশ ভালো ফলই দিয়ে থাকে, এরা ভালো বিজনেসম্যান বা ব্যবসায়ী হতে পারেন, আর ইন্ডিপেন্ডেন্টলি এরা কাজ করতে ভালোবাসেন। কারোর বুধ পর্বতে তিনটি এরকম উলম্ব রেখা স্পষ্ট রয়েছে, তা খুবই ভালো ফল দিয়ে থাকে,
এরা খুব অ্যাট্রাকটিভ নেচারের হয়ে থাকে। মানুষ এদের ব্যক্তিত্ব কথাবার্তায় খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যায়। কথার দ্বারা এরা মানুষের মনকে শান্ত করে দিতে পারেন এবং সমস্যা থেকে বের করে আনার ক্ষমতা এদের মধ্যে দেখা যায়। এরা খুব ভালো বিজনেসম্যান বা ব্যবসায়ী হতে পারেন, কোনো ব্যাংকার, ব্যাংক ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, চার্টার অ্যাকাউন্টেন্টও এরা হতে পারেন। এখন কারোর হাতে যদি এরকম চারটি উলম্ব রেখা এই বুধ পর্বতে থাকে, তা অত্যাধিক শুভ ফল দিয়ে থাকে। এক তো এদের মধ্যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অনেকগুলো ভাষাতে এদের জ্ঞান থাকে এবং অনেকগুলো ভাষায় এরা কথা বলতে পারে, ভালো পাবলিক স্পিকার হতে পারে এরা এবং মোটিভেটারও এরা হতে পারে। মানুষকে মোটিভেট করতে বা উদ্বুদ্ধ করার ক্ষমতাও এদের মধ্যে অদ্ভুত রকমভাবে দেখা যায়। কারোর হাতে যদি এইরকম বুধ পর্বতে অনেকগুলো উলম্ব রেখা, ছোট ছোট এরকম পাঁচটা ছটা উলম্ব রেখা যদি থাকে, তাহলে এই রেখা উলম্ব রেখা যদি বুধ পর্বতে অনেক বেশি হয়ে যায়, তারা তাদের মধ্যে হিলিং ক্যাপাসিটি তো থাকে কিন্তু এরা কিছুটা অস্থির স্বভাবের হয়ে যায়। নিজের অস্থির বুদ্ধির কারণে মানুষকে এরা অতটা ভালো হিল করতে বা গাইড দিতে এরা পারে না। এখন কারোর হাতে এমনও দেখা যায় যে এই তিনটে চারটে এরকম উলম্ব রেখা আছে আর একটি আড়াআড়ি রেখা এসে এই উলম্ব রেখাকে কেটে চলে যায়। যদিও খুব কম হাতেই এই ধরনের চিহ্ন দেখা যায়, এদের হিলিং ক্যাপাসিটি অত্যাধিক বেশি মাত্রায় দেখা যায়। এরা মানুষকে জীবনদান করারও ক্ষমতা রাখে। অনেক ডাক্তারের হাতে এই ধরনের উলম্ব রেখার আড়াআড়িভাবে একটি রেখা কর্তন করে চলে যায়, তাই এই রেখাকে মেডিকেল স্টিগমাটাও বলা হয়ে থাকে। এখন এর কিছু নেগেটিভ পয়েন্টও আছে। এক তো হাতে এই ধরনের হিলিং স্টিগমাটা বা মেডিকেল স্টিগমাটা অর্থাৎ বুধ পর্বতে উলম্ব রেখা যার থাকে তারা খুব হেল্পিং নেচারের হয়ে যায়, অর্থাৎ মানুষকে সহজাতভাবে এরা সাহায্য করতে চায়, ফলে অনেক সময় এরা নিজেরও ক্ষতি করে ফেলে। আর একটা এদের নেগেটিভিটি হলো এরা মানুষের খারাপ জিনিসটা বা দুর্বলতাকে তাকে অর্থাৎ সে জানলেও মানুষের খারাপ জিনিস বা দুর্বলতাকে সে বলতে পারে না, যার ফলে এরা অনেক সময় মানুষকে সঠিকভাবে গাইড করতে পারে না। ফলে এদের উচিত মানুষের পজিটিভ গুণগুলোর সাথে সাথে নেগেটিভ গুণগুলো তাকে বলা, ফলে মানুষ সঠিকভাবে গাইড পেতে পারেন বা দিকদর্শন পেতে পারেন। নমস্কার।